আজির এই ভিডিওত তিনিটা ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করা হব। প্রথমতে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা জানাই দিব বিচারিছো, যিবিলাক ক্যান্ডিডেট জিএনএম নার্সিং কোর্সের কাউন্সিলিংৰ সময় জিএনএম নার্সিং কোর্সের এন্ট্রেন্স পরীক্ষার এডমিট কার্ড জমা দিয়ে আছে, সেই সকল ক্যান্ডিডেটের কোনো ধরনের চিন্তা করব না লাগে। সেই সকল ক্যান্ডিডেট পুনের এডমিট কার্ড ডাউনলোড করব পারিব, জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড এন্টার করে লগ ইন অপশনত ক্লিক করলেই যেতিয়াই লগ ইন হব তার পিছত এডমিট কার্ড ডাউনলোড করব পারিব। ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে ডাউনলোড করক, বর্তমান লিঙ্ক অ্যাক্টিভ আছে। জিএনএম নার্সিং কোর্সের এন্ট্রেন্স পরীক্ষার এডমিট কার্ড পুনের ডাউনলোড করবলে কাম করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিয়ে থাকবে, লিঙ্কত ক্লিক করে ডাউনলোড করব পারিব। যেতিয়াই লিঙ্কত ক্লিক করব তার পিছত এই পেজত রিডাইরেক্ট হব, এই পেজের তলত ডাউনলোড এডমিট কার্ড লিখা আছে, ইয়াতে ক্লিক করলে এনে ধরনের ইন্টারফেস আই যাব। ইয়াতে অ্যাপ্লিকেশন নম্বর পাসওয়ার্ড এন্টার করে লগ ইন অপশনত ক্লিক করলেই এডমিট কার্ড ডাউনলোড করব পারিব। লগ ইন হওয়ার পিছত এনে ধরনের ইন্টারফেস আইব, ইয়াতে স্কোর কার্ড ডাউনলোড করব পারিব, এডমিট কার্ড ডাউনলোড করব পারিব, লগতে ফর্ম ফিল আপ যেতিয়া করেছিল সেই অ্যাপ্লিকেশন ফর্মটো পুনের প্রিন্ট আউট করে রাখিব পারিব। এইখিনি এতিয়া করিব পারিব, পিছত কিন্তু নোৱাৰিব, কেইদিনমান পিছত রিমুভ করে দিব অর্থাৎ আঁতৰাই দিব, তেতিয়া কিন্তু প্রবলেম হব ক্যান্ডিডেটর, কারণ কেইদিনমান পিছত বিএসসি নার্সিং আর ডিফার্ম কোর্সের এন্ট্রেন্স পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম দিব, মানে CEE পরীক্ষার ফর্ম মুকলি করে দিব, তেতিয়া কিন্তু এই লিঙ্ক রিমুভ করে দিব। ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিয়া থাকবে, লিঙ্কত ক্লিক করে ডাউনলোড করব পারিব। এতে এক নম্বর ইম্পর্টেন্ট পয়েন্টটি হল জিএনএম নার্সিং কোর্সের ফাইনাল লিস্ট কেতিয়া প্রকাশ করব। যেতিয়া থ্রি টাইপস কমিউনিটির জিএনএম নার্সিং কোর্সের প্রমাণপত্র ভেরিফিকেশন সম্পূর্ণ হব তার পিছত জিএনএম নার্সিং কোর্সের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করব। অলরেডি জানাই দেওয়া হয়েছে যে থ্রি টাইপস কমিউনিটির ক্যান্ডিডেটর মার্চ মাহর 27 তারিখত অরিজিনাল প্রমাণপত্র ভেরিফিকেশন হব, কারণ এই থ্রি টাইপস ক্যান্ডিডেটর যেতিয়া এডমিশন হব তেতিয়া কিন্তু অসমত যেবিলাক সরকারি জিএনএম ট্রেনিং সেন্টার আছে তাতে কিন্তু এডমিশন দিয়ে প্রত্যেক ক্যান্ডিডেটক, আর টি টাইপস কমিউনিটির 250 ক্যান্ডিডেট এডমিশন লব পারিব। সেশনটি হল 2022-23, এটু কিন্তু ফ্রি হয়, কারণ এই কোর্সের ফর্ম ফিল আপর সময় কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিব না লাগে। কিন্তু বাকি যেবিলাক ক্যান্ডিডেট আছে সেই সকল ক্যান্ডিডেট কিন্তু অনলাইন পেমেন্ট করেছে, তারপর এন্ট্রেন্স পরীক্ষা দিছে, কিন্তু এইবিলাক ক্যান্ডিডেটর কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিব না লাগে, কোনো ধরনের পরীক্ষা দিব না লাগে, জাস্ট অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আহে ফিল আপ করে গুয়াহাটিত যাই অফিসে জমা দিয়ে তারপর এনেক প্রমাণপত্র ভেরিফিকেশন হব, তারপর লিস্ট প্রকাশ করব, সেই লিস্টত নাম থাকা ক্যান্ডিডেট এডমিশন লব পারিব। এতিয়া দুই নম্বর ইম্পর্টেন্ট পয়েন্টটি জানাই দেওয়া হব প্রিভিয়াস ইয়ার জিএনএমর কাট অফ অর্থাৎ কিমান পার্সেন্টলৈকে এডমিশন পাইছিল টি টাইপস কমিউনিটির, আর জিএনএম নার্সিং কোর্সের SSUHSর জিএনএম নার্সিং কোর্সের কিমান পার্সেন্টলৈকে এডমিশন পাব পারে বহুতে মানে জানিব বিচারি আছে। কিছুমান ক্যান্ডিডেট এনেকুৱা আছে 36 বা 35 এনেকুৱা মানে র্যাঙ্ক পাইছে, সিহঁতর কিন্তু যেটো মার্কস আছে পরীক্ষার 90 এবভ আছে, 90তকৈ বেছি পাইছে, তেতিয়াহলে মানে এবার জেনেরেল যেবিলাক ক্যান্ডিডেট আছে সেই সকল ক্যান্ডিডেটর পার্সেন্ট আনডিজার্ভ ক্যাটেগরিত 80-90+ হব, কারণ 35 বা 36% মানে র্যাঙ্ক পাইছে তথাপিও কিন্তু নম্বর 90 এবভ পাইছে। এতিয়া মই প্রিভিয়াস ইয়ারর ডিটেলসখিনি জানাম, মানে টি টাইপস কমিউনিটির কিমান পার্সেন্টলৈকে এডমিশন পাইছিল, 72% পাইছিল ক্যান্ডিডেট, 72.8 এই এপ্লিকেন্ট আর্টসর আছিল, তারপর 57.2 সায়েন্সর আছিল, সায়েন্সর 49 তথাপিও এডমিশন পাইছিল লাস্ট সেশনত, 46 প্রিভিয়াস ইয়ারর টোটেল হল 250, এইটো ফাইনাল লিস্ট আছিল, 250 ক্যান্ডিডেট এডমিশন পাইছিল। এতিয়া মই তিনি নম্বর ইম্পর্টেন্ট পয়েন্টটি জানাম, ফ্রি জিএনএম নার্সিং কোর্সত যদি এডমিশন লবলৈ প্রস্তুতি চলাই আছে, মানে 2023 চনত কিন্তু জিএনএম নার্সিং কোর্সের এপ্লিকেশন ফর্ম দিব, এডমিশন ফ্রি থাকিব, হোস্টেল ফ্রি, খাওয়া লওয়া ফ্রি, A to Z ফ্রি, লগতে ট্রেনিং করার অবস্থাত বৃত্তি লাভ করব, ফর্ম এতিয়ালৈকে দিয়া নাই, কেইদিনমান পিছত দিব, তো এতিয়ারপ্রায় মানে আমি প্রস্তুতি আরম্ভ করে আছো, মানে এতিয়ারপ্রায় মক টেস্ট দিয়ে আরম্ভ করিম। এতিয়া মানে ক্যান্ডিডেটর কাম করলে হল এই ফেসবুক পেজ আসাম জব আপডেটস,
এই ফেসবুক পেজটো লাইক এণ্ড ফলো কৰিলেই হ'ল, কাৰণ এই ফেচবুক পেজত আমি মক টেষ্টবিলাক দি থাকোঁ। বহুতে ইতিমধ্যে ফলো কৰিছে, সিহঁতে মক টেষ্ট দিব পাৰে, বিভিন্ন ধৰণৰ মক টেষ্ট দিয়া হয়। আৰু 22-23 বৰ্ষৰ যিটো ছেশ্যন আছিল, সেই ছেশ্যনৰ ফ্ৰী জি এন এম নাৰ্ছিং কোৰ্চৰ এডমিশ্যন প্ৰচেছটো সম্পন্ন হৈছে। ইতিমধ্যে বহুতে এডমিশ্যন পাইছে। এই চেনেলৰ ভিডিঅ' চাই বহুতেই এপ্লাই কৰিছিল, এডমিশ্যন পাইছে, আৰু সেইবিলাক কেণ্ডিডেট ফ্ৰী অফ কষ্টত ট্ৰেইনিং কৰি আছে, বৰ্তমান হোষ্টেলত আছে। ফ্ৰী জি এন এম নাৰ্ছিং কোৰ্চৰ ফৰ্ম ফিল আপ আৰ্টছৰ, ছায়েন্সৰ, কমাৰ্চৰ কেণ্ডিডেট পাৰে, যিকোনো ডিষ্ট্ৰিক্টৰ কেণ্ডিডেট ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব। আৰু যেতিয়াই ফৰ্ম আহিব জনাই দিয়া হ'ব। এতিয়া কাম কৰক, এই ফেচবুক পেজত যাই পেজটো লাইক কৰক, ফলো কৰক, তাতে কিন্তু মক টেষ্টবিলাক দিয়া হয়। আজিৰ ভিডিঅ'তে এইখিনি আছিল ইম্পৰ্টেণ্ট আপডেট, আৰু যদি কিবা নতুন আপডেট আহি যায় জনাই দিয়া হ'ব।